হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। তো আজকে বুঝতেই পারছো আজকের ব্লগটা হতে চলেছে 2023-এর লাস্ট ব্লগ, কারণ আজ হচ্ছে 31st of December 2023। তো আমরা এই দিনটার জন্য আগে থেকেই কিছু প্ল্যান করে রেখেছিলাম। অ্যাকর্ডিং টু আওয়ার প্ল্যান এটাই ছিল যে আমরা 31st of December বাড়িতে কিছু রান্না করবো না, বাইরেই ব্রেকফাস্ট লাঞ্চ ডিনার সবটা সারবো। তো প্ল্যান অনুযায়ী আমরা সকালবেলাতেই একটা ক্যাফের উদ্দেশ্যে বেরিয়ে পড়েছিলাম, যে ক্যাফেটা ছিল আমার হাজব্যান্ডের ব্রাঞ্চের পাশেই, যেখানে ও মাঝে মাঝে টিফিন করে, মানে লাঞ্চ করে। তো আমাকে বললো যে চল আজকে তোকে ওই ক্যাফেটায় নিয়ে যাই, ওখানে খুব ভালো ম্যাগি পাওয়া যায়, ওটাই তোকে টেস্ট করাবো। তো আমরা ক্যাফেটায় গিয়ে ফ্রেঞ্চ ফ্রাইজ আর স্পেশাল ম্যাগি ট্রাই করেছিলাম। তারপর বাড়ি এসে স্নান করে রেডি হয়ে আবার বেরিয়ে গেছিলাম লাঞ্চের উদ্দেশ্যে। এবার আমরা যাচ্ছি আমাদের বাড়ি থেকে প্রায় 15-16 কিলোমিটার দূর একটা হাইওয়ে ধাবাতে। এখানকার ওয়েদার তো মানে এত খারাপ, সকাল থেকে রোদের একটুও দেখা নেই, বুঝতেই পারছো। এখন বাজছে বেলা 2:30 প্রায়, বাট রোদের কোনো দেখা নেই, পুরো শহরটা কুয়াশায় ঘেরা। আর ঠান্ডা এত বেশি যে জাস্ট বলার মতো কোনো ভাষা খুঁজে পাচ্ছি না। কাঁপতে কাঁপতে আমরা চলে যাচ্ছি ধাবার উদ্দেশ্যে। ফাইনালি আমরা পৌঁছে গেছি ধাবাতে। অলরেডি এখানে দেখতে পাচ্ছি অনেক অনেক গাড়ি পার্কিং আছে, দেখে তো মনে হচ্ছে এখানে ভালোই ভিড় হবে। আমরা তাড়াতাড়ি আমাদের বাইকটা পার্ক করে ধাবার উদ্দেশ্যে ঢুকে পড়েছি। বেশ বাইরে থেকে ওয়েল ডেকোরেটেড ছিল। চলো ভেতরটা কীরকম তোমাদেরকে দেখাই। ধাবার ভেতরটা একদম রেস্টুরেন্টের মতো ডেকোরেটেড ছিল, খুব 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 সুন্দর সাজানো গোছানো। আর যেমনটা গেস করেছিলাম যে পার্কিং দেখে যেখানে ভিড় হবে, তো ভেতরে ঢুকে দেখতেই পাচ্ছ ভিড় কতটা। এখানে লাঞ্চের জন্য অনেক অনেক লোকজন এসেছে ফ্যামিলি নিয়ে। তো আমরা কোনো মতে একটা সিট পেয়েছি আর বসে পড়েছি। আমরা এখন মেনু দেখছি এখানে কী কী আছে। বাট ফার্স্টে বলে রাখি ধাবারটা ছিল টোটালি ভেজিটেরিয়ান, বাট আমি আবার চেয়ে নিয়েছিলাম। তারপর আমরা অর্ডার করেছিলাম তন্দুরি রুটি, বাটার রুটি, মিক্সড একটা ভেজ যেটা নাম ছিল ইংলিশ হান্ডি, মানে অনেকগুলো মিক্সড ভেজের একটা তরকারি ছিল এটা। আর তার সাথে ওরা স্যালাড দিয়েছিল, পেঁয়াজ ছিল তার মধ্যে। তারপর আমরা অর্ডার করেছিলাম ভেজ মাঞ্চুরিয়ান গ্রেভি, ভেজ পোলাও। আর তারপর আমরা ডেজার্টে অর্ডার করেছিলাম জলেবি উইথ রাবড়ি। ব্যাস এটাই, আমরা লাঞ্চ এগুলো দিয়ে কমপ্লিট করে চলে এসেছি। আমাদের তো খাবার খুব ভালো লেগেছে, আর টেস্ট যদি আমি রিভিউ দিই তাহলে বলবো 5 out of 5। আমরা চেষ্টা করবো আবার এখানে ভিজিট করার। ওভারঅল এক্সপিরিয়েন্স খুব ভালো ছিল, আর খাবারগুলো সত্যি খুব ডেলিসিয়াস আর টেস্টি ছিল। আমাদের বছরের শেষ দিন, লাঞ্চ অবধি তো এরকমভাবেই কেটেছে, খাওয়া দাওয়া করে ঘুরে বেরিয়ে। তোমাদের বছরের শেষ দিন কীভাবে কাটছে, আর কীভাবে কাটানোর প্ল্যান ছিল, আর কীভাবে তোমরা প্ল্যানটাকে সাকসেসফুল করছো আমাকে অবশ্যই জানাবে। সবাইকে 2024-এর অগ্রিম নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা, অভিনন্দন। তোমাদের নতুন বছর খুব খুব ভালো কাটুক। ভিডিওটি ভালো লাগলে লাইক করো, নতুন ব্লগ খুব তাড়াতাড়ি আসছে। টিল দেন টাটা, বাই বাই।